প্রথমবারে যেসব কথা করলাম জিজ্ঞাসন, এক এক করে ভাবের কথা করলো সম্পাদন। মরে গেলে পিণ্ড দিতে হবে ১১টা। আচ্ছা, যাদের ১১ দিনে হয়, যাদের ১০ দিনে দশা হয় তারা ১১টা পিণ্ড দেয়, যারা এক মাস অসুস্থ পালন করে তারা কয়টা দেবে? সেটা বলেছে কি বাবা? এক মাস অসুস্থ পালন করে না, করে তাহলে যারা এক মাসে অসুস্থ পালন করবে তারা পিণ্ড কয়টা দেবে? বললো সবাই প্রশ্ন উত্তর দাও। একাদশ ইন্দ্রিয়, দশ পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর মন হচ্ছে একটা ইন্দ্রিয়। ১১টা ইন্দ্রিয়কে পিণ্ড দিল, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা এক মাসে করবে, এই দেহের ভিতরে তো আর ৩০টা ইন্দ্রিয় নাই, আছে কি? দেহের ভিতরে ৩০টা ইন্দ্রিয় আছে নাই? তাহলে এক মাসে যারা অসুস্থ পালন করবে তারা পিণ্ড দেবে কোন প্রকারে তোমার কাছে জানতে চাই, বাজাও। শ্রেণীর মানুষ আছে সমাজে, বাবা মা মরলি মাথার চুল কাটে না। আর এক শ্রেণীর মানুষ আছে গুষ্টি ধরে কাটলু হয়, মাথায় একটা তরমুজের পুঠাও রাখে। আচ্ছা ব্যাপারটা কি? বাবা মরছে মা মরছে কোনো অসুবিধা নাই, চুল কি দোষ করলো যে কাটে ফেলাই দিতে হবে শুধু মাথার চুল? শরীরের অনেক জায়গায় চুল থাকে, সেগুলো ফেলাই না, মাথার চুলে খালি দোষ করে। আজকে যখন ভগবান পাইছি তো ভালো করে দিয়ে যাই বসা, কি বলে কলির ভগবান যে পথ আমরা অবলম্বন করব, ভগবান যখন পাইছি ভালো করে বসান দিয়ে যাই, গাড়ি ধরে দিয়ে যাই, সারা রাত ধরে করব, আমি খালি করে নামিয়ে যাব। তারপরে ওনারে ওনার যুগ, এদের নাম কলি যুগ। আচ্ছা, মাথার চুলে যদি দোষ করে তাহলে কি দোষ, আর যদি দোষ করে না তাহলে কি দোষ করে না? আচ্ছা, সব চুল ফেলাই দেয়, এই মাথার উপরে একটু টিক্কি বানায় দিয়ে যায়। এক শ্রেণীর লোক আছে সব কেটে ফেলায়, আর এক শ্রেণীর লোক টিক্কি রাখে। আচ্ছা, যারা রাখে তারা কিসের জন্য রাখে? তাহলে গোটা চুলে যদি দোষ করে ওই টিক্কিটাই কেন দোষ করলো না? বলবা সবার পরে কায়দা আছে বাবা, আমার সাথে অত সুদূরবোধন নাই, কোরামিন ইনজেকশন দিলাম, এখন বুঝো বুঝতে পারো? প্রথমবারে ৫০ পাওয়ার দিছিলাম, এখন ১০০। এরপরে যদি না হয় বেনজাথাইন ইনজেকশন ১২ লাখ দেব। হ্যাঁ, ১২ লাখ ইনজেকশন মারব। ঘটনা বলবো একটা কথা, একটা গল্প করি না, ড্যাম হয়ে যাচ্ছে। ঘটনা হয়েছে এক বাড়িতে, কবিরাজ মশাই গ্রামের কিছু হলে পরে চিকিৎসা করে, কবিরাজের কাছে যাইতো না, এখন তো অনেক বড় বড় ডাক্তার ভিজিট দিয়ে দেখায়। আগে কিন্তু সব মানুষ কবিরাজের বাড়ি যাইতো। এই তোর কি হয়েছে? কয় আর করেন না বাবু, ৭ দিন ধরে জ্বর কোনোভাবেই যাচ্ছে না। কয় এই যে ওষুধ দিচ্ছি, শিরতার পাতা সিরে ওটার বাইটা সুন্দর করে পুড়িয়া বানাইয়া দিয়ে দিল, শিরতার পাতা খাওয়াইলো, জ্বর চলে গেছে, যাই নাই? এইরকম কবিরাজ। তাই এইরকম কবিরাজের বউ আছে বাড়িতে, উনিও তো কবিরাজের সাথে থাকে, শিখে গেছে থাকতে থাকতে। তো এক ভক্ত মাঠে হাল মারতে গেছে, তা এইরকম দুইটা গরু না হলে তো হাল মারা যাবে না,
তো ডানের গরুটা খুব ভালো, বায়ের গরুটার গায়ে যখনই জুঙাল দিয়ে লাঠিতে নড়ি দিয়ে বাড়ি দেয়, আর ওই বায়ের যে গরুটা ও পুজ করে বসে পড়ে রাগায় না। এখন ওই যে চাষি ওর বউ ডাক দিয়ে কইছে, শোনো তোমার এই গরু ঠিক হবে, ওই যে ধনঞ্জয় কবিরাজ আছে ওর বাড়ি যাও, ওষুধ দিয়ে দেবে গরুরে ঠিক, ও সুন্দর করে দেখবা ডাইয়ে বাইয়ে মিলাইয়া হাল মারতে পারবা। যে কাজ গরুর কাছ থেকে শুনছে, শোনার পরে ধনঞ্জয় কবিরাজের বাড়ি গেছে। যাওয়ার পরে কবিরাজকে বলছে, শোনো কবিরাজ মশাই, আমি মহা বিপদে পড়েছি, তাই তোমার কাছে এসেছি, তোমার কাছে এর সমাধান চাই। কি সমাধান? আর কইেন না, আমি যখনই হাল মারতে চাই আমার ডাইনের গরুটা খুব ভালো, যখনই জুঙাল ঘাড়ে দিয়ে নড়িতে বাড়ি দেই বাইয়ের গরুটা একদম সুন্দর করে বসে পড়ে। কয় কি এইরকম রুগী তো চিকিৎসা কোনোদিন করি নাই, জ্বর সর্দি কাশি মাথা ব্যথা নিয়ে আমার কাছে আসে, ওষুধ দিয়ে চলে যায়, কিন্তু যে গরু বসে পড়ে গরুর চিকিৎসা তো আমি করি না। বউ ডাক দিয়ে কয় কবিরাজের বউ এদিকে আসো আমার কাছে আসো, কয় তুমি করোনা মানে এ তো সাধারণ রোগ হয়েছে, ওষুধ দিলেই সেরে যাবে। কয় তুমি কও কি এই চিকিৎসা আমি কোনোদিন করলাম না আর ওষুধ দিলে সেরে যায়, তাহলে তুমি বানাও। কয় তাহলে মোটা টাকা নিবা, মোটা টাকা নিবা। কয় শোনো 500 টাকা লাগবে এর ওষুধ বানাইতে। কয় ঠিক আছে 500 টাকা দেবো। কয় আজকে তো ওষুধ দেওয়া যাবে না, এটা বানাইতে হবে, সারাদিন ভরে জোগাড় করবো বানাবো, তুমি কালকে সকালবেলা এসে নিয়ে যাবা। ঠিক, কালকে সকালবেলা গেছে, আর এদিকে কবিরাজের বউ ওষুধ দিছে কি জানেন, বাজারের থেকে লঙ্কা কিনে নিয়ে আইছে, লঙ্কা কিনে নিয়ে আইসে, সাধারণ লঙ্কা যেগুলোর ঝাল কম, লঙ্কা কিনে নিয়ে এসে পাটায় বাইটায় ধরে ট্যাবলেটের মতো এইরকম গোল 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 বানাইছে, বার আর একটা দামি লঙ্কা ওইটা দিয়ে তিনটা ট্যাবলেট বানাইছে, এদিকে তিনটা কমজোরি 50 পাওয়ার আর ওদিকে দামি লঙ্কা তিনটা ট্যাবলেট, হাই ভোল্টেজ, হ্যাঁ সাংঘাতিক, এরকম দুইটা পুড়িয়া বানাই দিছে। দেওয়ার পরে ওষুধ নিতে আসছে চাষি, আচ্ছা বলে তাহলে কবিরাজ মশাই ওষুধ দেন, দিছে বলে শোনো এটা হলো 50 পাওয়ার উপরে লিখে দিছে। কিভাবে কাজ হবে? যখন তোমার গরু বসে পড়বে একটা ট্যাবলেট বার করে হাতে গুড়া করবা, ডইলে গুড়া করে লেজটা আস্তে করে উঁচাইয়া ওর মার্গ দেবতার কাছে ছুড়ে দিবা, মানে পাছায় দিয়ে দিবা, পাছায় যখন ঝাল লাগবে তো এমনি দৌড়াবে। ঠিক যে কাজ, শোনো যদি এইটাই কাজ না হয়, এই যে 100 পাওয়ার দিচ্ছি এটাই কাজ হবেই, 50 পাওয়ার দিছে ভক্ত চাষে নিয়ে কোনো কাজ হয় নাই, পরে 100 পাওয়ার বার করে যখন দিছে গরু আর বসে না, ওরে সারা চাষ করে ফেলাইছে জমিতে। তা আমিও গোসাইরে আজকে 100 পাওয়ার দিয়ে যাচ্ছি, গোসাই সারা চাষ করবে, এদিক ওদিক এদিক ওদিক ঘুরবে। হ্যাঁ বাজাও, চুলে দোষ করে না সেই মানুষদের দোষ, আর যারা চুল ফেলায় না তাদের দোষ, তাদের মাথার চুলের দোষ, দুটো শ্রেণী ভালো করে ব্যাখ্যা করবা। তোমার ভাই নিত্যানন্দ দুইখানা বিবাহ করিল, আহা এক এক ঘরে দেখো দুইটা বইয়ের মিলে 8খানা সন্তান জন্ম দিল। কারণ কৃষ্ণ বলছিল আমি যেগুলো করি তোমরা করো না, আমি যা বলি তাই করো, গৌর তো আর কয় নাই, কি বলে কৃষ্ণ বলেছে যে আমি যে কাজ করছি তোমরা তা করো না, আমি যা বলি তোমরা তাই করো, গৌর কিন্তু বলে নাই। তাহলে গৌরের মত যদি নেই তাহলে দুইখানা বিয়ে করবো, আমাদের তো মজাই হবে, দুইটা বউ পাবো সাংঘাতিক, একটা ঘরে একটা বাইরে, সেই মজা। আর যদি নিত্যানন্দর মত ধরে আমরা পথ চলি তাহলে দুইটা বউ ঘরে রাখতে হবে, বাইরে আর পাবো না।
তাহলে আমাদের গৌরের মঠটাই ভালো। একদম সাংঘাতিক কোরামিন ইনজেকশন, তাহলে আমরা কোন পথ অবলম্বন করবো? তোমার কাছে সঠিক সমাধান চাই। আরে গোদাবরীর তীরেতে প্রায় রামানন্দের সাথে সেদিন কি বা কথা করলে আলাপন ব্যাখ্যা করে বুঝাইবে গৌর নীলরত রাধা কৃষ্ণের স্বরূপের মাহাত্ম্য তুমি সেদিন জানিবার চাইলে। আরে রামানন্দ বলেছিল তার মুখ ছাপাইয়ে দিলে। সচরাচর বাউল যেগুলো আলোচনা হয় সেগুলো পরেই না। আচ্ছা প্রশ্ন তো ছয়খান করছি, আরো কি করব? দ্বিতীয়বারে এই পর্যন্ত করে যাচ্ছি শেষ। আরে পালা প্রসঙ্গ করিবে আমার গৌর সুন্দর বেশ। দ্বিতীয়বারে বেশি বলার দরকার কিছু নাই, দ্বিতীয়বারে ভাবখানি সঙ্গ করতে চাই। আর দেখি এসে গৌর সুন্দর কোন কথা কয়, আর কোন ভাবের তত্ত্ব কথা উঠাই আলাই। আর তারপরে দুজনে আবার দেখা হবে, মুখামুখি আলোচনা সমাধান হইবে। আর দ্বিতীয়বারে বেশি কেন বলতে যাব ভাই, বেশি বললে খুশি হবে গৌর গোসাই। এই কারণে দ্বিতীয়বারে বেশি যে বলবো না, ছেড়ে দিচ্ছি আমার ভাবের আলোচনা। দেখি আবার গৌর সুন্দর কোন বা কথা কয়, কোন ভাবের সত্য কথা উঠাই আলয়। তাহারপরে আমি আমার সভাতে আসিব, আমার মনের কথা বলি বলিয়া বলিব। এই পর্যন্ত করে খান্ত রাধাকান্তরী একবার চাঁদ বদনে ভক্তবৃন্দ বলো হরি 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 বল হরি বল হরি বল হরি। জানো না রে অভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? আমি ওই পথে গেলাম না, ওই পথে ঢুকলাম না, বাইরে থেকে তো অনেক কথাই পাওয়া যায়, কি বলা যায় না? যার সঙ্গে প্রেম প্রীতি নাই ওই পূজায় কি মন বসে? হয় বাবা, তুমি যদি দীক্ষা না নাও, শিক্ষা না নাও, গুরু ঘরে না যাও, কি বুঝবা তুমি গুরুর মাহাত্ম্য? কি বুঝবা তুমি কৃষ্ণ তত্ত্ব? আর যদি যাও তাহলেই তো বুঝবা নাকি? তোমার বুঝার জায়গা এখনো বুঝা আছে, আগে ফলো। ওখানে গল্প যখন কইছে আমি এখন কইয়েই ফেলাই, তারপরে দেখ কি হয়। হোক জঙ্গলে এক জঙ্গলে পশু পাখি একসঙ্গে বসবাস করে জঙ্গলের মধ্যে, তাই না বাবা? তো পশু রাজা সিংহ বেশ তাগড়া তুগড়া যুবক সিংহবাঘ, সে ঘুমাইছে, এমন ঘুম দিছে, আর ঘুমের মধ্যে একটা এমন স্বপ্ন দেখছে যুবতী এক সিংহীর সঙ্গে তার প্রেম। আহারে কি প্রেম, সেই প্রেম। ভোর হয়ে গেছে, ভোর হলে তো পাখিটা ক্যাসর ম্যাসর করে ডেকে ওঠে, তাই না? ওদের যেটা ডিউটি পরে পরে ডাকা। যখন এই পাখিটা ক্যাস ম্যাস ক্যাস করে ডেকে উঠছে, ওই পাখিদের শব্দ শুনে ওর ছাতা ঘুম গেছে ভাঙে। এখন ঘুম ভাঙে দেখে সিংহীও নাই কিছু নাই, একা একাই শুয়ে আছে জঙ্গলের মধ্যে, মিজাজটা খারাপ হয়ে গেছে। শালার পাখিটা একটু পরে ডাকলে তো সঙ্গে মানে স্বপ্নটা আর একটু ভালো করে দেখতাম, স্বপ্নটা নষ্ট করে দিল। না, এই হারামজাদা পাখির দলকে এই বনের মধ্যে আর থোয়াই যাবে না, হ্যাঁ থবই না। কি করলো, সব পশুদের ডাইকে কইল যে ঘোড়া তুই খুব দৌড়াবার পারিস, তুই আমার কথা ধর, তাড়াতাড়ি যত যেখানে পাখি আছে সবাইকে নিমন্ত্রণ কর, আজকে ইমার্জেন্সি মিটিং আছে,
ঘোড়া দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে সব পাখিদের নিমন্ত্রণ নিল। ভাই পশু রাজা সিংহ আমাদের মহারাজ মিটিং ডেকেছে, তোমাদের সবাইকে মিটিংয়ে উপস্থিত থাকা চাই। পাখিরা করলো না দেরি, যে যার মতো এলো সবাই তাড়াতাড়ি। এখন পাখিরা কয়ে কি মিটিং পশু মহারাজ বলুন। বলে দেখো তোমরা যে বনের মধ্যে থাকো তোমাদের ক্যাচকেচিতে ঘুম হয় না, ভালো ঘুম হয় না, তাই তোমরা আমাদের কথা ধরো, এই বনটা ছাড়ো, এই বন থেকে অন্যত্র চলে যাও, এখানে থাকা যাবে না। পাখিরা কয়ে এটা হয় নাকি, আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে এখানে বসবাস করি আর আপনি কইলেই আমরা চলে যাবো, এটা কোনো কথা নাকি? কয়ে থাকতে পারো, আমাদের যদি যুদ্ধে পরাজিত করতে পারো তাহলে থাকবা, নাহলে এখান থেকে চলে যাবা। পাখিরা কয়ে অত বড় বড় পশু ওদের সঙ্গে কি আমরা মারামারি করে পারি? কি বাবা পারা যায়? আমরা তো পারবো না। কয়ে দেখেন এটা আপনি কেমন বিচার করছেন, আপনি তো বিচার ঠিক না, আপনাদের সঙ্গে কি আমরা পারি নাকি? আরে অত তোমাদের কষ্ট আমি দেবো, আমি অত মূর্খ না। কেমন যুদ্ধ হবে তাহলে শোনো, কালকে 10টার সময় তোমরা পাখির একদিকে দাঁড়াবে, আমরা পশুর একদিকে দাঁড়াবো। আমরা তোমাদের কিছু করবো না, আমরা খালি লেজ খাড়া করে দেবো। তোমরা যদি আমাদের লেজ নামাই দিতে পারো তাহলে তোমরা এই বনে থাকবা, আর লেজ যদি আমাদের খাড়া থাকে এই বন থেকে চলে যাবা। কারণ ছোটো ছোটো পাখিরা কয়ে ভাই এই যুদ্ধে যাওয়ার দরকার নেই, লেজ দিয়ে যদি একটা বেকায়দায় বাড়ি লাগে তো মুড়িয়ে যাই, তাই না? পাখিদের আর কত বড় শব্দ, হাতি গন্ডার ভালু কত রকম পশু, তাই না? একের সঙ্গে পারা যাবে না, নানান চিন্তায় পড়ে গেল পাখির দল। এখন পাখিরা যুক্তি করে অন্তত যুদ্ধের জন্য যখন প্রস্তুত তো সেনানায়ক তো নির্বাচন করা যায়, তাই না বাবা? তাহলে একজন নির্দেশ দিবে আর সেনানায়ক দল নিয়ে যুদ্ধ করবে, তাহলে আমাদের দলের সভাপতি করা হোক পেশাকে। কাক হচ্ছে খুব চালাক দ্রুত, ওকে করা হোক সেক্রেটারি। এখন সব পাখিরা কয়ে ভাই আমাদের মান সম্মান তোমরাই বাঁচাবা, তোমাদের আমরা বিচার দিলাম, কি করে আমরা কালকে যুদ্ধে জয় হব এটা একটু চিন্তা ভাবনা করো। কারণ পেশা আর কাক কয়ে সভাপতি সেক্রেটারি হয়েছে তো ঠিকই, যদি যুদ্ধে জিতে পারো না পারি তাহলে আমাদের জীবন কিন্তু যাবে। সব পাখি মিলে যদি আমাদের ধরে আমরা কিন্তু বাঁচবো না সংসারের ভিতরে। কাকার পেশা দূরে গিয়ে চিন্তা করে ভাই কি করে বাঁচা যায়, কি করি উপায়? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে পেশা কয়ে ভাই আমার কাছে একটা কথা আছে। আচ্ছা আমার একটা কথা কথা বলে কি, আচ্ছা যাদের পাখা আছে যারা উড়িয়ে বেড়ায় ওরা কি আমাদের জাতি ভাই? পাখা যদি থাকে উড়ে যদি বেড়াতে পারলে আমাদের জাতি ভাই হবে না কেন? আমাদেরই জাতি ভাই ভাই, তাহলে অসুবিধা নেই আমরা জিতে গেছি। কয়ে জিতে গেছি মানে আন্দাজি কেমন কথা? কয়ে দেখ কাক ভাই তুই বিচার করে ভালো করে একটু চিন্তা করে দেখ দেখি পাখা কার কার আছে তোর কাছে বলি। শোন ভাই পাখা আছে বল্লার, পাখা আছে খুদে বল্লার, পাখা আছে মৌমাছি, পাখা আছে ভীমরুলের, ওরাও তো উড়িয়ে বেড়ায় না কি বলে হ বেড়াই তো। কয়ে করিস না তুমি তাড়াতাড়ি নিমন্ত্রণ কর, তাড়াতাড়ি হাতে পাইয়ে যেমন করে ধরে হোক ওদেরকে আমাদের দলে নেওয়াই লাগবে, তারপরে লেজ কতক্ষণ খাড়া থাকে দেখা যাবে। করে নাই দেরি, কাক গিয়ে নিমন্ত্রণ দিছে তাড়াতাড়ি, ওরা আইছে। কয় কি ব্যাপার, কেন ডাকলেন? কয় দেখো বাবা তোমরা হয়তো কেউ এখন এই বনে থাকো কেউ থাকো না, কিন্তু তোমাদের পূর্বপুরুষ হয়তো তোমার বাবা তার বাবা তার বাবা তার বাবা কেউ না কেউ তো এই বনের মধ্যে ছিল। তোমরাও উড়িয়ে বেড়াও আমরা উড়িয়ে বেড়াই, তোমরা ফুলের মধু খাও, আর তোমরা যদি মধু না খেতে তাহলে ফুলের মধ্যে তো ফল হতো না, কি বাবা পরাগরেণু ঘটতো না, তাহলে তোমরা ফুলের মধু খাও দেখে ফুলের মিলন সংযোগ ঘটে ফুল থেকে সে ভুলে যাও, তাই ফুল থেকে ফল হয় আর সেই ফুলের মধ্যে বীজ থাকে তাকেই আমরা বাসি, তোমরা আমাদের জাতি ভাই। মানে কি ফুল আর ভোলাচ্ছে ওদের, তা ব্যাপারটা কি সেটা কর না? কয় যে হারাম দাদা পশুর দল কালকে ওদের সঙ্গে যুদ্ধ, ওরা কয়েছে লেজ খাড়া করে দেবে, ওদের লেজ যদি নামাবার পারি তাহলে আমরা যুদ্ধে জিতবো, এই বনের মধ্যে থাকতে পারো, আল্লাহ যদি খাড়া থাকে তাহলে আমাদের এই বন ছেড়ে চলে যেতে হবে। এখন বল্লা ভেমরুল মৌমাছি শুই নিয়ে ওই হারাম দাদার দল লেজ খাড়া করে তো লেজ খাড়া থাকে কত কর্ম, তাই তিনজন মিলে যদি বসান দিবার ধরি এক একজন করে তাহলে লেজ খাড়া থাকে কতক্ষণ? এই তো তারপরে দিন যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই দল দুই পাশে দাঁড়াইছে, বসুরা সবাই লেজ খাড়া করেছে। এবার কিন্তু পেশা ডিপার্টমেন্ট ভাগ করে দিছে,
ভাই বল্লা বলে কি, তুই হলি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোর গায়ের রঙের সঙ্গে একটা মিল আছে, পুলিশ পোশাকের মিল আছে, তুই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর মৌমাছিরা পায় ওরা যদি ভালো চাকরি পুলিশের পায়, আমরা কি পাই? দাঁড়া, অত বেশি চিন্তা করিস না, তোদের দেবো তো, তোদেরও চাকরি দেবো। কয় দেখ, তোদের তো রং এর সঙ্গে মিলাই দিতে হবে, তোদের যা গায়ের রং দাদা, তোদের চেহারা চোহরা, তোরা হলি আমাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড, ঠিক আছে? আর ভীমরুল দাসে দুই রকম, একটা লাল চালাইছে, একটা হলো একেবারে কালা, তাই না? আর লাল চালাইছে কয় আমরা কি, ওরা যদি বিএসএফ হয়ে যায়, ওরা যদি ইয়ে হয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমরা কি? কয় দূর, তোরা মিলিটারি, তোরা মিলিটারি। আর কালোরা কয় আমরা, কয় তোরা নাগা সেনা র্যাব, যখন না পারে তখন র্যাব ডাকা হয়। কয় ঠিক আছে চলো এবার যুদ্ধে যাই। যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই দল দুই দিকে দাঁড়াইছে, কাকার পেশা যখন অর্ডার করছে, কয় করিস না দেরি, লেজির ঘুরে গিয়ে বসান লাগা তাড়াতাড়ি। যখনই মৌমাছি আছে বলে হু 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 করে যায়, ওই লেজের ঘুরে বসান দেওয়া শুরু করছে। লেজার খারাপ থাকে, লেজার মতো গুটাই আর পালায়, লেজার মতো গুটাই আর পালায়। কিন্তু ওই বনের মধ্যে ছিল একটা গাধা, গাধারে ভেমুলে বসায়, মৌমাছিতে বসায়, বললাই বসায়, ওই হারাম লেজ খাড়াই আছে, নামে না, লেজ আছেই খারা, ওরা নামি না। এখন কাকার পেশা চিন্তা করে, হারাম লেজ নামাইলেই তো বাঁচে যায়, এত কেউ তো কামড় দেয় না, এই এত কামড় খাবার পারে গাধা লেজ নামাই না কেন? আর কানের কাছে গিয়ে কয় ভাই, তুই লেজটা নামাইলেই তো আমরা জিতে যাই, তুইও পাইছিস, তুই লেজ খারাপ করে আসিস কেন? নামা। কয় ভাই কি করবো তোদের কাছে, দুঃখে আমার প্রাণটা কাঁদতেছে, তোদের বসানি ঠেলায় আমার লেজের গোড়া যে ফুলিয়ে মোটা হয়ে গেছে, নামার আবার চাইলে নামে না, এমন মোটা হয়ে গেছে, ফুলি গেছে মোটায়, আর নামে না, কি করি? কয় ভাই, সঙ্গে সঙ্গে কাক পেঁচা বললো যে একে আর বসাইস না, এটাই সাধু। হ্যাঁ, সাধু হতে গেলে এরকম গাধার মতো বসান খেতে হয়, গুরুর কাছে বসান না খেলে সাধু হওয়া যায় না। ভুল করে যে খাইনি ধমক পাইনি কোনো লাঞ্ছনা, ভুলটাকে ভুলিয়ে নিয়ে আসেনি কেউ সম্বর্ধনা। জীবনে যদি কেউ সাধু হতে চায়, গুরুর কাছে গিয়ে যারা ধমক খায়নি তারা কোনোদিন মানুষও হয়নি। কি বাবা, স্কুলে পড়তে গেলে মাস্টারমশাই মারবে, ধমক দিবে, স্কুলে যাবই না, তাহলে জীবনে সে কোনোদিন উন্নতি করতে পারবে কি? পারবে না। যারা গুরুর নির্দেশ আদেশ সঠিকভাবে পালন করে তারাই তো জীবনে বড় হয় গো। গাধা, এই হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনের দিকে ঝা, তার নাম হচ্ছে গাধা। গাধা গাধা জল ঘোলা করে খায়, তাই না বাবা? গাধাকে যতই ভালো জল দেয় কিন্তু পা দিয়ে গুইটে দিয়ে তারপরে খায়, কেন খায়? গাধা জানে জল মানে গঙ্গা, সাধুগুরুর চরণ ধৌত জল ওই গঙ্গার মধ্যে থাকে, তাই গঙ্গা জল পবিত্র। তাই সাধুগুরুর চরণ ধৌত জল শুনি সর্বতীর্থের বল, সেই জলে করিলাই সম্বল, তাই গাধা জলটা ঘুলে দিয়ে খায়। উপরে উপরে যদি খাই, চরণ ধুলে যদি নিচে পড়ে যায়, তাহলে গাধা জলম থেকে মুক্তি হওয়ার আমার উপায় নাই, তাই তো গাধা জলটা ঘুরে দিয়েছি। গোবিন্দর কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে পেয়ে আমি মুক্তি পেয়ে যাই, তাই বল হরিবল হরিবল। তাই যার সঙ্গে নাই প্রেম প্রীতি, যার মতন
যাদের করুণায়, যাদের দয়ায়, যাদের কৃপায় এই পৃথিবীর আলো বাতাস দেখছি, যারা আমাকে করুণা করে এই ধরাধামে এনেছেন, আমার মা যদি লজ্জা নিবারণ না করে আমাকে জন্ম না দিত, আজকে এই মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আপনাদের সামনে বড় বড় কথা বলতে পারতাম বাবা? তাহলে সমস্ত লাজ লজ্জা ফেলে 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে রেখে মৃত্যু যন্ত্রণা সহ্য করে প্রসব করে আমাকে জন্ম দিয়েছেন, তার মুখের ভাষা শিখে ভাষা শিখলাম, হাত ধরে চলা শিখালো, বলা শিখালো, বাবা অক্লান্ত পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে অন্ন জল আমার মুখে তুলে দিয়েছে, কি বাবা মা রান্না করে দিয়েছে। তাহলে বাবা মামা আমার আদি গুরু, আমি যাই করি না কেন, তাহলে আদি গুরু পিতা মাতা যদি হয় তার জন্য যদি আমি 1 মাস একটা ব্রত করি, এটা ব্রত তো নাকি বাবা, এটা পরম বৈষ্ণব, একবার সেবা করা, খালি পায়ে চলা, যেটা সন্ন্যাসীর ধর্ম, তাই না? দিনে একবার সেবা করতে হবে, তাও যে তুমি ইচ্ছা মতো খাবা তা তো হবে না, তোমাকে হবিষ্যি করতে হবে, ডালে সালে কাঁচা কলা দিয়ে সিদ্ধ একটু ঘি কি, তাই তো? বেশি কিছু তুমি খেতে পারবো না, বৈষ্ণব ধর্ম পালন মানুষ পারে না, কষ্টের জীবন। এখন আমাদের সংসার জীবনে অনেকে দেখা যাচ্ছে 1 মাস থাকতে গেলে কষ্ট হয়, তখন এটা বিধান করা হলো যে 15 দিন করা হলো, অনেকে দেখলো তাও কষ্ট হয়, তাহলে 12 দিনে শেষ করা যায়, কারণ 11 দিনে পিণ্ড দিতে হয়, 11 একাদশ পিণ্ড, তুমি 1 মাস করো, 2 মাস করো, 6 মাস থাকো, অসুবিধা কিন্তু নাই, পিণ্ড 11টাই হবে, এর বেশি পিণ্ড হয় না। এটা তোমার আমি পরিষ্কার করে জানাই, এটা আমার কথা না, পুরোহিত দর্পণে লেখা আছে, অনেকেরই দেখা আছে, তোমার যদি বিশ্বাস না হয় পুরোহিত দর্পণে শাদ্দ আদি ক্রিয়া আদি কিভাবে করতে হয় সেখানে পরিষ্কার আছে, দেখে নিও। তাহলে এটা একটা ব্যাপার। এবার চুল
চুল না ত্যাগ করলে তো কুল পাওয়া যায় না, একুল যদি ত্যাগ না করো, এই চুল যদি ত্যাগ না করো তাহলে সেই কুলের সন্ধান পাওয়া যাবে না। এটা কেমন কথা বল? এই চুলের সঙ্গে একটা কুলের সম্পর্ক আছে। একটা চুল টান দিয়ে তুলুন, দেখবেন চুলের গোড়ে একটা সাদা সাদা দাগ আছে, লক্ষ্য করেছেন কিনা জানি না, চুলের গোড়ে দেখবেন সাদা সাদা দাগ থাকে, তা চুল টেনে তুলবেন, সেটা কি? সেটা পিতৃবস্তু অর্থাৎ পিতৃসত্তা মাতৃ রজ, যা দিয়ে আমার দেহটা তৈরি হয়েছে সেখানে আছে। তাই গোড় হলি যখন সন্ন্যাস নেবে বলে মধুর কাছে গেল, মধু বলছে প্রভু গো তোমার এত সুন্দর চাঁচর কেশ, এটা যদি মুন্ডন করে দেওয়া হয় দেখতে তোমায় ভালো লাগবে না প্রভু, তুমি আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। প্রভু বলল মধুরে তুই যদি আমার ঘোর কর্ম করে না দিস তাহলে তো আমি এ কুল ত্যাগ না করে সেই কুলের সন্ধান পাবো না, মানে চুলের সঙ্গে একটা কুলের সম্পর্ক আছে। তাই ভাবু কবি বিজয় সরকারের একটা গান আছে, দুই লাইন শোনাচ্ছি। মন না পীর শুন বলি তোরে, ওরে আমার খড়ি দেখো ওরে, গেল সকল কুলে যে কালে ধরে তুই খড়ি দেখো ওরে, কি বলেছিলেন গোরহরি কাকে মধুকে বলছে, মধুরে গেল না মনে মানুষে, ও মানুষের নাপিতে আশা, গুরুর চরণে বাঁধরে বাসা, শুধু করলাম ভবে যাওয়ার আশা, আজ বাদে কাল মরবে 60-70 কিংবা 80 আপনাদের কাছে প্রকাশ, তবু নাপিতের দোকানে গিয়ে আমরা নাপিতের কাছে গিয়ে বসি, কত রকম সাইজ করে চুল কাটি মুজ বানাই কি বাবা, হ্যাঁ মানে নিজেকে কত সুন্দর রাখা যায় সেইভাবে আমরা ব্যস্ত হয়ে পড়ি। তাই গোরহরি বলছে এই চুলের সঙ্গে কুলের সম্পর্ক। এবার টিকি রাখে কেন? চৈতন্য বৈষ্ণব যে রাখে ওইটা আলাদা চ্যাপ্টার, খোর কর্ম করার সময় একটু রেখে দেয় কেন? এখানে আমরা 6 মাস বা 1 বছর কালো চুল পালন করি, করি না বাবা? করি তো, 1 বছর পরে পুনশ্চ আবার শ্রাদ্ধ করে, কেউ কেউ 6 মাসে করে, অর্থাৎ প্রতি বর্ষে মৃত্যু দিবসে সাধুগুরু বৈষ্ণব বহুত নিমন্ত্রণ পুত্ররূপে করে কাজ, তবেই পুত্ররূপে ঠাই পায় এই সমাজ। আমার বাবা মরে গেছে, আমার বাবা বেঁচে নেই, তবু আধার কার্ডে ভোটার কার্ডে কোনো জমি রেজিস্ট্রি করতে গেলে, কোনো অফিস আদালতে গেলে আমার বাবার নামটা লিখতে হচ্ছে, কিন্তু শরীয় দিয়েও লিখতে হচ্ছে, হচ্ছে না বাবা? তাহলে আমি যে অমুকের পুত্র, আমি অমুকের বেটা, আমি অমুকের ছেলে দাবি তো করছি ঠিকই, হ্যাঁ আমি তো দাবি করছি, তা আমার বাবা কবে মারা গেল তার মৃত্যু দিবসটা মনে রাখব না কি? প্রতি বছরে সাধুগুরু বৈষ্ণব এনে দুইটা সেবা দেব না? সাধুগুরু বৈষ্ণব এনে
তার দিনটাকে স্মরণ করব না? যদি না করো তুমি পুত্র নয়, তুমি কুপুত্র। খালি খাতা কলমে রেশন কার্ডে ভোটার কার্ডে নামটা দিয়ে বেড়াবা না, তুমি পুত্রই না, তুমি কুপুত্র। পিতার নাম পরিচয় দেওয়ার আগে নিজেকে ভালো করে জিজ্ঞাসা কর। কত সোজা না বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছো, রবি ঠাকুরের জন্মদিন পালন করছো, বিবেকানন্দের জন্মদিন পালন করছো, নজরুলের জন্মদিন পালন করছো, নেতাজির জন্মদিন পালন করছো, মৃত্যুদিন পালন করছো, তোমার বাবা মা কবে মারা গেল, কবে জন্ম নিয়েছো, হিসাবটা রেখেছো? আবার তুমি নিজেকে শিক্ষিত মনে করো? কিসের শিক্ষিত? তোমার মতো গণ্ডমূর্খ পৃথিবীতে কেউ নাই। আগে নিজের বাবা মাকে সম্মান দেওয়া শেখো, সেটাই গৌরহরি শিখিয়ে গেলেন। কি বাবা, খুব তো পরিচয় দিচ্ছি, আমি অমুকের বেটা, অমুকের ছেলে, রেশন কার্ডে, ভোটার কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, যেখানে যাই স্কুল কলেজে সব জায়গায়। তাহলে আমি যদি প্রতি বছরই আমার পিতার কাজ না করি, মাতৃ কাজ না করি, তাহলে আমার পরিচয় দেওয়া না দেওয়ার কি মানে হয় বলেন দেখি? যাদের দ্বারা পৃথিবীতে এসেছো ভাই, তারাই তোমার আদিগুরু। তারা যদি তোমাকে আশীর্বাদ করে, অনেক কিছু হতে পারে, তাদের আশীর্বাদে অনেক কিছু হয়। আমি আমার জীবনে তা প্রমাণ বাবা, আমি আমার জীবনে দিয়ে বলতে পারি। আমি কত বানানো কথা বলিও না, আর যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করি। আমি এক সময় ডাক্তারি করতাম, হসপিটালে চাকরি করতাম, যখন চাকরিটা ছাড়ি তখন 65,000 টাকা বেতন পেতাম। আজকে চাকরিটা ধরে রাখলে 1-1.5 লাখ টাকা আমার বেতন হতো, তাছাড়া আউট ইনকাম থাকতোই, কারণ আমি তো ডাক্তার। হসপিটালে চাকরি করে ছেড়ে দিয়েছি কিসের জন্য জানেন? আমার মা বলতো, বাবা রে দয়াল, তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলাম সোনা। বাবা, সরকারের চাকর হওয়ার জন্য নয়, পারিস যদি একটু ঈশ্বরের চাকর হো বাবা। তুই যদি ঈশ্বরের চাকর হতিস না, তাহলে আমি মরে একটু শান্তি পেতাম রে বাবা। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, একই কথা বলতো। প্রথমে তো আমি বুঝতে পারি নাই, বুঝতাম মা খালি আমাকে বিরক্ত করে, চাকরি করি সবাই আমার সম্মান করে, ডাক্তারবাবু বলে ডাকে, আর মা আমাকে বলে এসে চাকরি ছেড়ে দিয়ে সরকারের চাকর নাকি খারাপ, ঈশ্বরের চাকর হতে রাগ করে অভিমান করে চাকরিটা প্রথম প্রথম ছেড়ে দিয়েছিলাম, যা আর করবোই না চাকরি। আজকে বুঝতে পারছি, যদি ছেড়ে দিলাম, মা আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে বললো, যা বাবা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তোকে চিনবে। তাই হয়েছে, আজকে মায়ের আশীর্বাদে বাংলাদেশ বছরে 4-5 বার করে যাই, আমেরিকা, জার্মান, জাপান, বিভিন্ন দেশে গান করেছি আমি। তাহলে এটা কিসের দয়া হয়? একমাত্র বাবা মায়ের আশীর্বাদে। তাই পিতা মাতার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, প্রতি বর্ষে তাদের যদি মৃত্যু দিবসকে মনে না রাখা হয়, তার মতো বেইমান, তার মতো মিথ্যাবাদী, তার মতো প্রতারক, এরকম ছেলে আর কেউ হয় না। সে এমএ পাস করুক, বিএ পাস করুক, ডক্টরেট করুক, পিএইচডি করুক, যাই করুক না কেন, ও মানুষই না। তাহলে আদিগুরু হলো পিতা মাতা বাবা, এই জন্য সেটা করতে হয়। না করলে পুত্র বলে কন্যা বলে পরিচয় দেওয়া না দেওয়া দুটাই সমান। এই জন্য অন্য দেবতা পূজি যথাযথতা, এমন দেবতা পূজি যাহা মুখে বলে কথা। তা মুখে বলা কথা কি? আমার বাবা মা যতদিন বেঁচে আছে আমাকে ডাকবে সোনা, হ্যাঁ বাবা, হ্যাঁ আমার কাছে ডাকবে না বাবা। তাই একটা গান মনে পড়বে, একটা গান গাই, তারপরে বসতে রাজ্যের বাকি গাছে সেদিকে উত্তর দিন। হরি মায়ের কান্দনে যাব জীব, দুই চার দিন ভাই বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন চিরদিন তো থাকে না। বাংলাদেশের এক বাউল গানটা গিয়েছে, গানটা চিন্তা করে দেখুন তো কথাগুলো কেমন। তাই আদিগুরু পিতা মাতা, তাই কি বলছে গানের ভাষা শুনুন। একজন মুসলমান হয়ে গানটা লিখেছেন এবং তিনি গিয়েছেন, গানটা সারা ভারতবর্ষ শুধু নয়, এপার বাংলা, ওপার বাংলা, বিভিন্ন জায়গায়
গানটা শুনতে চাই। তাই দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম কারো সন্তান যদি হারিয়ে যায় মারা যায় সবাই ভুলে গেলে কিন্তু ভোলে না কখনো মায় ভোলে না কোনো মায়ের যদি সন্তান মারা যায় না সে মা ভোলে না কোনোদিন ভুলতেই পারে না। ভাই ভুলে যাবে, সমাজের মানুষ ভুলে যাবে, আপনি যদি মরে যান আপনার বউ ভুলে যেতে পারে কিন্তু মা ভুলতে পারে না। তাই দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, শান্ত করিল মায়ের বুকের দুধ আমার প্রসব কালে মায়ের বুক বেশ গরম জলে আমার প্রসব থাকে ভিজাতে
রাখিয়া মাই থাকে বিজতে আমি অশুভ বলে দেখি সর্বদেবতা পিতার চরণে প্রণাম করলে সকল দেবতার চরণে প্রণাম করা হয়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গৈহ্যসি, মায়ের চরণে প্রণাম করলে স্বর্গের সুখ পাওয়া যায়। তাই পিতামাতার চরণ সবসময় করিবেন স্মরণ। নাই নাই চলে গেছে তো কি হয়েছে,
তাদের ছবিটা, তার স্মৃতিটা আমার মনে আছে, সেটুকু স্মরণ করে প্রণাম করলেও তবু আশীর্বাদটা পাওয়া যায়। এই জন্য প্রতিবর্ষে মৃত্যু দিবসে বহুত নিমন্ত্রণ সাধুগুরু বৈষ্ণব এনে করে পিতৃ কাজ, পুত্ররূপে তবেই ধরে সাজ, নতুবা পুত্ররূপে পরিচয় দেওয়ার তার কোনো অধিকার নাই রে সমাজ। হরিবল, তাহলে তার যা প্রশ্ন একটা ছিল সেটা সমাধান হল। এবার দ্বিতীয় প্রশ্নের কাছে যাই, কি যে গৌরহরি একটা মত, নিত্যানন্দর একটা মত, তাই না বাবা? গৌরহরি দুটো বিয়ে করেছে, প্রথম বউ সাপের কামড়ে মরে গেছে, অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয়বার আবার কল্লবপ্রিয়া কারে, না তার নাম বিষ্ণুপ্রিয়া। তাহলে গৌরহরির মত ধরলে নাকি দুইটা করে বিয়ে করা লাগবে, আর নিত্যানন্দের মত ধরলেও দুইটা বিয়ে করা লাগবে, এরকম বইলে গেছে। আর কি কব, নিতাইরে আটটা ছেলে, একটা না দুইটা না, জাহ্নবী আর বসুদা তার দুইটা স্ত্রী। জাহ্নবীর সঙ্গে বিবাহ ঠিক হলো, অমা এক বাড়িতে দুই মেয়ে থাকে না, এরকম থাকে না, ছোট মেয়ে বড় মেয়ে, তোর বড় বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। এবার বরযাত্রী নিয়েও গেছে, বিয়ের সব কিছু আয়োজন হয়েছে, কিন্তু বসুদা চিন্তা করল, আহারে যিনি একজন মহান পুরুষ, আজ আমাদের নবদ্বীপে শ্রেষ্ঠ একজন মানুষ, তার ঘরে দিদি যাচ্ছে। আমি কি শুনেছি যে বৈষ্ণবের কৃপা নাকি সহজে পাওয়া যায় না, বসুদা মনে মনে ভাবছে। একবার যদি বৈষ্ণবের কৃপা পাওয়া যায় তবে নাকি এই মানব জীবনটা ধন্য হয়, তাহলে তো এমনি তো আমি কৃপা পাবো না, তাহলে কীভাবে কৃপা পাবো, কীভাবে তার চরণ সেবা করতে পারবো, কীভাবে অধিকার পাবো? গিয়ে সর্বপ্রথম নিজের দিদির কাছে কয়, দিদি আজ যার সঙ্গে তোমার বিয়ে, অর্থাৎ নিত্যানন্দ রায় সে মহাপ্রভু, তুমি আমার কথা নাও। দিদি আমি তোমার আর দাদাবাবু, আমি দাসী হয়ে যেতে চাই, আমি যেন তোমাদের পদসেবা করি, এই ভিক্ষা তোমার কাছে চাই। আমি অন্যত্র বিয়ে করতে চাই না, আমি ওই জামাইবাবুর নামে শাখা সিঁদুর নিজে আমি পড়তে চাই, তোর কি অনুমতি, আমি তোর কাছে শুনতে চাই। অমা আমাদের মতো মেয়ে নাকি, আমাদের ঘরের মেয়ে? কয়, হারাম যদি তুই আমাদের ঘরের মেয়ে হলে কি হতো, আমাদের আমার যদি ঘরের মেয়ে হতো, দুই বোন যদি থাকতো, তাহলে শয়তানি, তুই আর ছেলে খুঁজে পাইছি না, আমার বড়ের দেখে লোভ করিস কি? তাই তো কত নাকি বাবা, খেসার লাগে, বিরাট একটা খেসার লাগতো, তাই না, লাগতো না মা? জাহ্নবী কি বললো জানেন, বোন রে এটা যখন তোর মনের বাসনা, আমার কোনো অমত নাই, কিন্তু বাবা মা যদি অনুমতি না দেয় আমি তোরে কি নিয়ে যেতে পারি, কেমন করে তোরে নিয়ে যাই? তখন নিজেই বসুদা বাবা মায়ের কাছে নিবেদন করলো। এবার নিত্যানন্দ বলছে, আমি একজনকে বিয়ে করতেছি, আমি দুজন তো নিব না কি, তাই না? আমি একজনকে বিয়ে করতে আসি, আমি একজনকে আরেকজন খালি খালি নিয়ে যাবো কেন, এটা হয় নাকি? এখন জাহ্নবী গৌরাঙ্গ রায়কে, মানে নিত্যানন্দ রায়কে বলল, প্রভু গো আমি তোমার চরণ ধরে প্রকাশ করি, ও হে প্রভু আমি বলি তোমার বরাবরই, তুমি আমার কথা নাও, আমার বোনকে তোমার চরণ সেবার জন্য দাসী করে নিয়ে যাও, এটা আমি তোমার কাছে মিনতি জানাই, আমার বোনের বাসনা যখন হয়েছে তুমি তাকে গ্রহণ করো, এটা আমার নিবেদন। আত্মনিবেদনও যখন করলো তাকে গ্রহণ করে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না, খাওয়া লাগে খাও, থাকা লাগে থাকো, যাকে বিয়ে করেছি তার সঙ্গে সব কিছু। সেই জাহ্নবী বলেছিল প্রভুকে, নিত্যানন্দ রায়কে, যে প্রভু গো শোনো, নারী জীবনে যদি স্বামী সুখ না পায়, তার গর্ভে যদি একটা সন্তান না হয়, সে যদি মা ডাকে না শোনে, তাহলে নারী জীবনটা বেকার, তাকে যদি দশতলাও রাখা যায়, কোটি টাকার বিছানায় শুয়ে দেওয়া যায়, মা ডাক যদি শুনতে না পারে, বাবা
জীবনে কিন্তু শান্তি নেই আছে কি? তাই তুমি আমার কথা নেবে, অন্তত আমার ভগ্নীর গর্ভে একটা সন্তান দেবে যার নাম বলভদ্র। কত সোজা নাম কি মা, এরকম আত্মত্যাগ করতে পারবে? পারবা করতে? মুখ পুড়ি দিয়ে আর বর খুঁজে পাইস না, আমার বর নিয়ে টানা টানি কি লাই না, বোনের দাঁত মুখ ভাঙিয়ে দিবে কি বাবা, তাই না? তাহলে তারা আর আমরা সামান্য ব্যাপার না বাবা, এত আত্মত্যাগ করা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। এটা গেল নিত্যানন্দের ব্যাপার। এবারে নিত্যানন্দ আটটা ছেলে জন্ম দিয়েছে, তবু সে পূর্ণ কুম্ভ আমাদের মতো নয়। যখন তার সৃষ্টির প্রয়োজন হয়েছে তখনই সে চিত্রানিতে বিন্দু নিক্ষেপ করেছে, এর আগে কোনোদিন করে নাই, অকারণে বিন্দু পতন সে ঘটায় নাই। তাই নিত্যানন্দ পূর্ণক্রম। বৈষ্ণবীয় মতে পরিষ্কার লেখা আছে, অনেকের দেখা আছে, সেটাই হচ্ছে প্রকৃত গৃহস্থ ধর্মের নিয়ম। সেটাই গৃহস্থ ধর্ম যারা, অর্থাৎ ওই এর আগে বলেছিল ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস বলেছিল না একটা কথা, এর আগে প্রশ্নটা করে গেছিল, ভুলে গেছিলাম হয়তো, মনে নাই। তাহলে ব্রহ্মচর্য কারে কয়? যতদিন বিয়ে করে নাই, জন্ম থেকে 30 বছর পর্যন্ত এটাকে কয় ব্রহ্মচর্য। এই 30-এর মধ্যে গুরুর কাছে গিয়ে তোমাকে দীক্ষা শিক্ষা নিয়ে জানতে হবে কোন তিথির মিলনে কোন সন্তান হয়, কিভাবে সংসারটা সুখী হয়, স্বামী স্ত্রী সম্পর্কটা কি, স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কি, কিভাবে সংসারটা গুছানো যায়, কিভাবে সংসার করতে হয়, ছেলে পেলে কিভাবে মানুষ করতে হয়, এটা গুরুর কাছে জানতে হবে। আগে এটাই নিয়ম ছিল, গুরু গৃহে গিয়ে তারা গুরুর কাছে থেকে পড়াশোনা করে ব্রহ্মচর্য রক্ষা করে তারা বিবাহ অর্থাৎ গার্হস্থ্য জীবনে পা দিত, তাই না বাবা? এটাই নিয়ম ছিল। তারপরে আমি গার্হস্থ্য জীবনে যাব, কতদিন? 30 থেকে 60 বছর, এটা হচ্ছে তোমার গার্হস্থ্য ধর্ম। তারপরে বানপ্রস্থ, সংসারে আসি নাই, 60 থেকে 90, আর 90 থেকে 120 সন্ন্যাস। তখন এমন একটা সময় চলে আসে, খেতে দিতে চাইলেও বৌমা কয় বাবা একটু খাও, মারে আর কি খাবো মা, এখন খাওয়ার ইচ্ছা নাই মা, তোরা খা বাবা তোরা খা, এই যে সন্ন্যাস হয়ে গেছে, আর কিছু দরকার নাই, চিন্তাও নাই ভাবনাও নাই। তখন একটু গোবিন্দ যদি এখন পার করে নিয়ে যায় বাবা, তাতেই হয়, আর কিছু দরকার নাই, শোনা তোরা খা তোর আনন্দ কর, দেখছেন নাকি? হ্যাঁ, এই যে জীবন। হ্যাঁ, তাহলে তো 25 জন্ম থেকে যে 30 বছর, এর মধ্যে আমাদের ব্রহ্মচর্য রক্ষা করতে হয়। তা আমরা ব্রহ্মচর্য রক্ষা করেছি তো, কারণে অকারণে আমরা বিন্দু নষ্ট করিনি তো? যদি করে থাকি তাহলে তো আমার ব্রহ্মচর্য শেষ হয়ে গেছে, আমি মহাপাপী হয়ে গেছি, দেখছেন কায়দা কোন জায়গায় বাবা। এই জন্য 12 বছরে দীক্ষা, 12 বছরে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয়। 12 বছরে দীক্ষা মন্ত্র গ্রহণ করে তাকে সাদর মদন শিখতে হয় গুরুঘরে। বিবাহের পরে ফুলসজ্জা রাতে যাওয়ার আগে যুগলে যুগল মন্ত্র, যাকে উপাসনা বা চৈতন্য মন্ত্র বা শিক্ষা মন্ত্র কয়, সেটা জেনে নিতে হয় স্বামী স্ত্রী দুজনেই। না জান বা দীক্ষা শিক্ষা না নিয়ে আগে করছো বিয়া? হ্যাঁ, দীক্ষা শিক্ষা না নিয়ে আগে করছো বিয়া? বিনা মায়নায় গোলাম হইছো, গাঠির টাকা খরচা কইরা, মানে গাঠির টাকা খরচা করে গোলাম হইছো, হও গোলামি করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, মানুষ হতে পারবা না, কত সোজা না। 3 দিন পরে বাউল গান দিলাম, 3 দিন পরে বাউল গান শুনলাম, বাউল গান শেষ, আমরা যে যার মতো বাড়ি চলে আমরা যে যার মতো হয়ে গেলাম। তাহলে দেওয়ার থেকে না দেওয়া ভালো, যদি আমাদের পরিবর্তনই যদি না হয় কি বাবা, এই দিক দিয়ে শুনলাম আর এখান থেকে বার করে দিলাম, এদিকে নিলাম না, তাহলে লাভটা কি হলো? কি কথাগুলো বোঝা যাচ্ছে? এরপরে আর দয়ালু দিকে রেখে কেউ বায়না করবে না যে কয় কি বেটা, তাই না? না করবে না, করে গেলে আমাদের গালায়। এটা হচ্ছে বাস্তব সত্য মানুষের জীবনটা বাবা, তাই। তাহলে এই জন্য বিষ্ণুপ্রিয়াকে কেন বিয়ে করলেন তোমাকে অবশ্যই শোনাবো, গানটা ধরেছিলাম ওটা শেষ করি। হ্যাঁ, প্রেম সোহাগে কাছে নিয়া প্রিয়া কিংবা প্রিয়জন আলিঙ্গন দিয়ে তারে আলিঙ্গন
কাছে নিয়া প্রিয়া কিম্বা তারা জানে আমার কোনো দুঃখ নাই, এক মাস রাখবেন তো ঠিক আছে নিয়ে যান। মনের আনন্দে শচী মাতা বিদায় দেয়, প্রিয়া শাশুড়িকে প্রণাম করিয়া গেল বাবার বাড়ি। তারপরে কি ঘটনা বলতো শুনুন সভার বরাবরই। Oh,
বান্ধবী ছিল বা সখী জানে, তার নাম হচ্ছে কাঞ্চনা। সেই কাঞ্চনা গঙ্গাতে স্নান করতে গেছে সুরধুনীতে। সেখানে সাধুগুরু বৈষ্ণবরা বলা বলি করছে, আমাদের গৌরহরি আর আমাদের নবদেবে ধামে থাকবে না, সেই নদীয়া নবদেবী ছেড়ে শচি মাতা প্রিয়াকে ছেড়ে চিরদিনের মতো সন্ন্যাসী হয়ে চলে যাবে সাধনায় তাই গৌর হরিবাল 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 হরিবাল। এই কথা যখনই কাঞ্চনা শুনিবার বেলা ছুটতে ছুটতে এসে সখীর কাছে, সে যে করো জ্বরে দাঁড়ালো, সখী প্রিয়া ও বিষ্ণু প্রিয়া কি হয়েছে কাঞ্চনা, তোর নয়ন ভরা জল ব্যথা ভরো মুখ কেন, শরীরে তোর কপাল পড়েছে, বলে কেন রে কি হয়েছে, বলে জানিস ওই আশ্রদনীতে আমি স্নান করতে গিয়ে শুনলাম বৈষ্ণবরা বলা বলি করছে তোর গৌরহরি নবদ্বীপে থাকবে না, এই সংসারে রবে না, তোর গৌরহরি তোকে ছেড়ে শচীমাতাকে ছেড়ে নবদ্বীপবাসীকে ছেড়ে নদীয়া ছেড়ে জন্মের মতো সন্ন্যাস হয়ে চলে যাবে, যদি তুই তোর গৌরহরিকে ঘরে রাখতে না পারিস মুখ পুরি তোর কপাল যে পুরি বেড়ে দায়িয়া বলছে কি বললি, আমাকে ছেড়ে মাকে ছেড়ে নবদ্বীপ ছেড়ে গৌরহরি চলে যাবে, না না এটা হতে পারে না, বলে শৈরে তুই আমার বান্ধবী তোর কাছে আমি মিথ্যা কথা বলবো, যা আমি শুনলাম তাই বল। এ কথা আলোচনা হওয়ার পরে প্রিয়া চুপ করে মায়ের কাছে গেল, কোনো কথা নেই, তার মনে মনে একটা ভাবনা, তাই যদি হয় তাহলে আমাকে কেন বিবাহ করলো, কেন আমাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে আমাকে ছেড়ে মাকে ছেড়ে চলে যাবে, এটা আমি জিজ্ঞাসা করি, তা বাপের বাড়ি থাকলে তো জিজ্ঞাসা করা হবে না, বাপের বাড়ি থাকতে থাকতে যদি চলে যায় না আমাকে গৌরহরির কাছে যেতে হবে, গিয়ে মায়ের কাছে বলছে মা তুমি বাবাকে বলো না আমাকে আমার শ্বশুর বাড়ি পৌঁছে দিতে, মা মেয়ের দিকে তাকিয়ে বলছে কেন রে মা, এই তো সেদিন তোর বিয়ে হলো, এই তিন দিনের সংসার করে বাবা মাকে তুই ভুলে গেলি, তোর বাবা মার কাছে থাকতে ইচ্ছা করে, তুই তো আমাদের একটাই কন্যা চলে যাবি, প্রিয়া বলছে মা তুমি তো জানো উনি সকালবেলায় গঙ্গা স্নান করে পূজা আর্নি ছেড়ে চলে যায়, তিনি পণ্ডিত মানুষ পাঠশালায় যায়, আবার মধ্যাহ্নে এসে চারটা সেবা করে একটু বিশ্রাম করে, তারপরে আবার ভক্ত সঙ্গ করতে যায় শিবা সঙ্গনে, রাত্রিতে ফেরে বয়স্ক মা তাকে খাবার বেড়ে দেয় কষ্ট হয়, আমি যেহেতু তার চরণের দাসী হয়েছি তাদের হাত যখন তুলিয়ে দিয়েছো মা তার একটু সেবা করার সুযোগ তুমি দেবে না, তুমি তো এতদিন আমাকে বুকে জড়িয়ে ধরে থাকবে মা, তুমি বিদায় দেবে না মা, বলো না বিদায় দেবে না, প্রিয়াকে বুকে জড়িয়ে ধরিয়ে মা বলছে বাবা বাবা আজ আমি খুব শান্তি পেলাম রে মা, মেয়েরা যদি খুশি মনে শ্বশুর বাড়ি যেতে চায় তাহলে নিশ্চয়ই মেয়ে সুখে আছে, এর চাইতে আনন্দ আর কিছু নেই, মেয়ে যদি শ্বশুর বাড়ি যেতে না চায় তাহলে মেয়ে দুঃখে আছে, এর চাইতে দুঃখ কিছু নেই, ওকে প্রিয়ার বাবা শুনছো তোমার মেয়ে আর তোমার কাছে আমার কাছে থাকবে না, ওর শ্বশুর বাড়ির কথা মনে পড়েছে আমি ওকে সাজিয়ে দিচ্ছি যাও তাকে তুমি তার শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে এসো। সনাতন মিশ্র বলছে জানো গো এই জন্য বলে মেয়েরা কেমন কাকের বাসায় কোকিল ছানা যেমন,
যখন তার ডানা গজায় সে নিজের বোল ধরে উড়ে চলে যায়। আমাদের প্রিয়াও তো ঠিক তাই, ও কাকের ছানার মতো ওকে আমরা বুকে আঁকলে কত যত্ন করে মানুষ করেছি, এখন তো ধরে রাখার আমাদের আর সাধ্য নাই। দাও সাজিয়ে তো আমি পৌঁছে দিয়ে আসি। মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল, গিয়ে শচী দেবীকে বলল, দিদি জানি না আমার মেয়েকে আপনারা কি জাদু করেছেন, কি মোহ করেছেন, আমাদের কাছে থাকতেই চায় না। প্রিয়া বলি কাছে গিয়ে শচী দেবীর বুকে জড়িয়ে ধরে বলল, দাদা ও তো আমার বধূ মাতা নয়, আমার মেয়ে, আমার কন্যা, আমার মা, আয় মা আমার বুকে আয়। আজ থেকে মনে করবেন দাদা আমিও একটা ওর মা, আমি ওকে নিজের মেয়ের মতো বুকে রাখলেই রাখবো। বাবা খুব খুশি হয়ে চলে এলেন, কিন্তু প্রিয়ার একটাই মনে মনে বাসনা, আমি জিজ্ঞাসা করবো কেন আমাকে ছেড়ে সন্ন্যাসী হবে, জিজ্ঞাসা যে করবে এই সময়টা পাচ্ছে কেন। সকাল হলে টোলে চলে যায় স্নান টান করে, আবার দুপুরের পরে ফেরে চারটে সেবা করে, আবার সন্ধ্যায় বৈষ্ণব সঙ্গে চলে যায়, রাত্রে ফিরে এসে চারটে সেবা করে শয়নে যায়। চিন্তা করে সারাদিন মানুষটা কত কাজ করেছে, এখন সে ঘুমাচ্ছে, এখন যদি তাকে ডাকাডাকি করি তার ঘুমটা ভেঙে যাবে, তাই না বাবা? না, বিশ্রামের সময় তাকে ডাকাডাকি করা ঠিক হবে না, তাকে জাগানো ঠিক হবে না, কিন্তু জিজ্ঞাসা করবে এটাও আর বলা হচ্ছে না। একদিন দুদিন করে সাত দিন যখন চলে গেল, তখন প্রিয়া একদিন তুলসী তলায় স্নান করে জল দিচ্ছে আর বলছে, শুনেছি গুরুহরি তুমি নাকি অন্তর জামি, তুমি নাকি ভক্তের অন্তরের ভাষা বোঝো, আর সাত দিন ধরে তোমার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি, তুমি কি আমার অন্তরের ভাষা বুঝতে পারছ না? সত্যি যদি তুমি অন্তরের অন্তর্জামি হবে তাহলে তুমি আমার অন্তরের ব্যথা বুঝবে, আমি তোমার সঙ্গে যে প্রাণ ভরে একটু কথা বলতে চাই। হরিবার হরিবার হরিবার। ওই দিনেই টোল থেকে ফিরে এসে গোরুর সেবার পরে শয়নে গেল, বিশ্রামে গেল, বিকালবেলায় উঠে বলছে, প্রিয়া আজকে না আমার শরীরটা ভালো লাগছে, আজকে আর ভক্ত সঙ্গে যাব না, আজকে আমি ঘরে থাকতে চাই। প্রিয়া বলছে, এই তো আমার কথা শুনেছে আমার প্রভু, আজকে মনের কথা সব খুলে বল। সন্ধ্যার সময় প্রিয়া রান্না টান্না করে শাশুড়িকে খেতে দিল, বাড়ির একটা বুড়ো চাকর ঈশান তাকে খেতে দিল, স্বামীকে খেতে দিল, সবাই সেবার পরে নিজে চারটে সেবা করে। মেয়েদের তো নানা রকম কাজ থাকে না, বাবা বাসনপত্র সেটা গুছিয়ে রাখা, সেটা গুছিয়ে টুছিয়ে পানের বাটা নিয়ে যখন ঘরে গেলেন দেখেন গৌর হরি ঘুমিয়ে গেছে, এমনভাবে শুয়েছে ধনুকের মতো করে, প্রিয়া যে শোবে খাটের উপরে সেইটুকু জায়গা রাখেন। প্রিয়া কি করবে, খাটের পাশে দাঁড়িয়ে আছে জোর হাত করে, চিন্তা করছে চরণে হাত দেব, এখনই জল ধরে এসেছি, হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, আমার ঠান্ডা হাতে স্পর্শে যদি প্রভুর ঘুম ভেঙে যায়, বগলতলায় হাতগুলো নিয়ে গরম করছে আর এইভাবে ঘষতেছে, বগলতলায় নিয়ে গরম করছে আর ঘষতেছে, যখন নিজে অনুভব করছে না আমার হাতগুলো গরম আছে, চরণে হাত দিয়েছে, খাটের এক পাশে বসেছে, বসে চরণ দোকানে কোলের উপরে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে কি বলতে এসেছিল সেটা ভুলে গেছে গো, সেটা ভুলে গিয়ে চরণের দিকে তাকিয়ে বলছে, ওগো জগৎবাসী তোমরা দেখো 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 আসি, যোগী পায় না যোগ সাধনে, মুনি পায় না ধ্যানে, আর সেই অমর চরণ আমার কোলের উপরে দিবে। প্রভু জেগে উঠে বলছে, প্রিয়া প্রিয়া তুমি কাঁদছো? বলে না প্রভু কাঁদি না। প্রিয়া
কি হয়েছে বলো? কিছু হয়নি প্রভু। তুমি না কি আমাকে বলবে বলেছিলে? মনে মনে ভাবতেছিলে আমাকে কিছু বলবে, বলবে না? প্রিয়া বন্ধু বলবো প্রভু, আমি শুনেছি সখীর মুখে কাঞ্চনা বলেছে তুমি নাকি নবদ্বীপ ছেড়ে মাকে ছেড়ে আমাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। প্রভু আমার পিতাও তো পণ্ডিত, তো পিতার মুখে শুনেছি, আমার একটা জায়গায় ভয় হচ্ছে। কোথায় প্রিয়া? প্রভু গো আমার বয়স 11, আমার বয়স যখন পূর্ণ হবে, আমি পূর্ণ যুবতী হব, তখন আমার ঋতু আসবে। হে দয়ায় ঋতুবতী নারীকে ঘরে রেখে কেউ যদি সন্ন্যাসী হয়ে চলে যায়, ঋতুবতী নারীর যদি ঋতু রক্ষা না করে স্বামী, তাকে নাকি নরকগামী হতে হয়, নরকুণ্ডে তার বাস হয়। এটা আমার বড্ড ভয় হয়েছে। আর তুমি যাবে কেন বল? প্রভু বলছে এটা ভয়, এটা কোনো ভয় নেই। প্রিয়া বলো তো আমি তোমার কি আর তুমি আমার কি? প্রিয়া বলছে প্রভু আমি তো তোমার দাসী, আমি তোমার চরণ সেবা করার জন্য এসেছি, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই, আমি তোমার সহধর্মী আর তুমি আমার দেবতা। বেশ তাহলে প্রিয়া তবে শোনো, তাই যদি হয় তুমি যদি আমার সহধর্মিনী হও তাহলে আমার ধর্মে সহায় করবে না, সহযোগিতা করবে না? অবশ্যই করবো প্রভু। তবে প্রভু তুমি সন্ন্যাসী যাবে যাও, কিন্তু আমাকে না বলে তুমি সন্ন্যাসী হইও না, কথা দাও আমাকে তুমি বলে সন্ন্যাসী হবে। বলে হ্যাঁ হবো তো, তোমাকে বলেই সন্ন্যাসী হবে। তাই প্রিয়া জগতের মায়েরা পাঁচ জায়গায় সিঁদুর পরে, তাই না? সিঁথিতে, কপালে, দুই হাতের শাখা আর ব্রহ্মতলেতে তারা মুছে দেয় পাঁচ জায়গায়। তোমাকে আমি ছয় জায়গায় সিঁদুর পরার অনুমতি দিলাম, কামতন্ত্র মন্ত্র আমি তোমাকে করছি দান। এই মন্ত্র উচ্চারণ করে যদি তুমি মাতৃদ্বারে সিঁদুর পরো, জীবনে তোমার ঋতু হবে না, তাহলে তোমার রতি রক্ষা করার জন্য আমাকেও আর ফিরে আসতে হবে না, তুমি চিরকুমারী হয়ে থাকবে। প্রিয়া বলল প্রভু আমি নিশ্চিন্ত হলাম, ধন্য হলাম। তো প্রিয়া শোনো, আমি কাঁদবো দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে। আমি কাঁদবো দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে, দুই জন্মার কান্নাই হইবে প্রেমের বান, তবে তখনই হব যে পাবে মন চাঁদ। তাই প্রিয়ার মতো আত্মত্যাগী হওয়া সম্ভব না। গৌরহরি সন্ন্যাসী হয়ে চলে গেলেন যখন, নিত্যানন্দকে একটা চিঠি দিয়ে বলল দাদা যদি কোথাও গৌরহরির সঙ্গে দেখা পাও আমার চিঠিটা তাকে দিয়ে এই অবলার কথা তাকে বলো। আমি চিঠিটা দিয়েছি। চিঠির মধ্যে কি লিখেছিল? প্রভু তুমি সন্ন্যাসী হয়ে চলে গেছো, তুমি তো নবীন সন্ন্যাসী, আমি নবীনা সন্ন্যাসিনী, কি করে সন্ন্যাসিনীর ধর্ম রক্ষা করতে হয় আমার তো জানা নাই, তুমি প্রণাম নিও। তাই প্রভু ওই পত্রের মধ্যে লিখে দিও কিভাবে সন্ন্যাসিনীর ধর্ম রক্ষা করব, কিভাবে সন্ন্যাসিনীর ধর্ম যাজন করতে হয়, কি করে রক্ষা করতে হয়, কৃপা করে লিখে পাঠিও দয়াময়। কি বাবা এরকম আত্মত্যাগ পাওয়া যাবে? তাই প্রিয়ার মতো আত্মত্যাগী নারী জগতে আর দ্বিতীয় হয় না, এই হচ্ছে বিষ্ণু প্রিয়া। যাই হোক, এবার রামানন্দ রায়ের কাছে যখন যায় গোরা রায়, সাধ্য সাধনার আলোচনা হতে হতে যখন রাধাকৃষ্ণের স্বরূপ ব্যাখ্যা চাইল, অর্থাৎ কান্তা প্রেমের কথা জানতে চাইল, মুখটা চেপে ধরলেন। কেন
বাবা সব আলোচনা করা যায়, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন, অর্থাৎ রাধা এবং গোবিন্দ পরস্পর উভয়ে কেমন, তাদের যে নিষ্কাম প্রেম না সকাম প্রেম না কি ব্যাপার, রাধাকৃষ্ণের স্বরূপ জানার পরে অর্থাৎ আত্মত্বনে সেই মধুর ভাবের কথা, কান্তা প্রেমের কথাও শুনেও যদিও বলে উত্তম ইহাবার আগে হওয়ার, রামানন্দ চিন্তা করলেন এমন মানুষ তো কোনোদিন দেখিনি, এরপরেও জিজ্ঞাসা করতে পারে, তাহলে কে তুমি প্রভু, এসেছে সন্ন্যাসী বেশি আমার দ্বারে তোমার পরিচয় দাও। তখন দেখছে ঠিক করে রামানন্দ রায় তো সামান্য নয়, সেই আমার গোলকের বংশীধারী, আর গোরা রায় দেখছে সে আমার বিষকাশকী বা অর্জুন সখা। তাহলে তাদের মধ্যে কথা হচ্ছে, মুখটা চেপে ধরবে না, চুপ করো, রাধা প্রেম কৃষ্ণ প্রেম আর তোমাকে ব্যাখ্যা করতে হবে না। হ্যাঁ রাধা, হ্যালো 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 হ্যালো, রাধার পায়ে ধরল কেন, রাধার পায়ে গৌর মানে প্রভু ধরেছিল কেন, রাধা যে প্রেমের গুরু, রাধার ঋণ শোধ করার তরে তাই তৈলেন প্রভু গোলক ছেড়ে, তাই ভাবকান্তি বিলাস নিয়ে তিনি নদিয়ায় গৌর হরি হলেন। জয় রাধে। সংপনি মনি মনি আজ তোমার সনে হবে মিলন, সনে মনে মনে তোমার সনে হবে মিলন, নারায়ণ দক্ষিণ হস্তে বিজয় প্রতীক স্মরণ
ঘটনা হচ্ছে বিষ্ণুপ্রিয়া গৌর হরির ঘরের নারী, তার গর্ভে কোনো সন্তান হয়নি, কিন্তু গৌর হরির চালাকি একটি সাটিকন্যা কুৎসিত বর্ণের মহিলা তাহার গর্ভে এই গৌর হরির সন্তান গেল এবং ধরাধামে জন্ম নিয়ে এখনো বেঁচে রইল। তাই গৌর হরির কাছে আরে শুনব তোমার মুখাশ্রিত বদন, সবার মাঝে করবে বরণ সঙ্গে মনে তোমার হবে মিলন সঙ্গে মনে। শিবাসের ঘরে প্রতিদিন সাধু সঙ্গ করতে যেত, অল্প বয়সের বিধবা মেয়ে সাটিকন্যা যার নাম নারায়ণী, গৌরহরি ডেকে বলতো মা একটু প্রদীপটা জ্বালিয়ে দিত, একটু দুধটা জ্বালিয়ে দিত, একটু ভোগটা দিয়ে দিত, একটু জল নিয়ে যেত। মা বলে ডাকত আনন্দ না পেয়ে দুঃখ পেত, কেন চিন্তা করত যে আজ আমার যদি স্বামী বেঁচে থাকত তাহলে গৌর হরির মতো আমি একটি সন্তান জন্ম দিতে পারতাম, কিন্তু আমার তো দুর্ভাগ্য দুঃখের কপাল, শিশুকালে আমার স্বামী আমি হারিয়ে ফেলেছি। তাই খুব ব্যথা পেত গৌরহরি অন্তরে অন্তরে জানতে পারলেন। একদিন সেবার পরে ডেকে বলে নারায়ণীর ধারে, মা তুই আমার এক কথা নিবি, সুন্দর করে একটা পান অর্থাৎ তাম্বুল সাজিয়ে এনে আমায় সেবা দিবি। সাজিয়ে এনে দিল গৌরহরি সেবা করতে, একদিন কামড় দিতে চাবি সিবাতে না সিবাতে পানটা বের করে বলছে, মা নারায়ণী আজকের পানটা ভালো হয়নি, কেমন বলানি আমার মাথা ধরে যাবে, যাইটা ফেলে দিয়ে নারায়ণী হাতে দিল। নারায়ণের প্রসাদটা হাতে নিয়ে পানির প্রসাদটা হাতে নিয়ে চিন্তা করে ফেলে দিব, প্রভুর অদরামৃত এ পান চর্বিত পান, এই প্রভুর বদনের প্রসাদ অত তো সামান্য ভাগ্য নয়, ভক্তি সহকারে পান সেবা করে সেদিন ঋতুমতি ছিল নারায়ণী বলি সভা সবার
মাঝে তুমি দেবে পরিচয়, তাহার দ্বারা কি কীর্তি হইল ধরায়, সবার মাঝে কর বর্ণন সম্ভবনে। তারা সকলে কয়াই মুখ পুরি, কার সঙ্গে সর্বনাশ ঘটিয়েছি বল, তোর গর্বে সন্তান কি করে হলো? বলছে আমি তো জানি না, আমি তো কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। বা বা বা, পাপ যদি না কর সন্তান কি করে হয়? লাঠি ঘাটা দিয়ে মেরে তাকে বের করে দিল, গ্রাম ছাড়া করে দিল, যা গলায় দড়ি বিঁধে গঙ্গায় ডুব দিয়ে মর, লজ্জায় ঘৃণায় গঙ্গায় গিয়ে কলসি দড়ি বেঁধেছে ঝাঁপ দেবে। এমন সময় জোড়হাত করে বলে, গৌর হরি তুমি তো কলির অবতরী, আমি তো কোনো অন্যায় করি নাই, আজ তোমাকে সাক্ষী রেখে যমুনাথ গঙ্গাকে ঝাঁপ দেব। ওহে জগৎগুরু গোরারায়, যখনই গঙ্গাতে ঝাঁপ দেবে পিছন থেকে গৌর হরি, তখন ছিল উড়িষ্যায় 22 দিনের পথ, মুহূর্ত দিবার উড়িষ্যা, মুহূর্তের মধ্যে পিছনে এসে খাড়া হয়ে বলছে, মা নারায়ণী তুমি গঙ্গায় ঝাঁপ দিচ্ছ, আত্মহত্যা মহাপাপ, এতদিন সাধু সঙ্গ করলে জানে না। বলে প্রভু আমার গর্বে সন্তান কি করে এলো আমি তো জানি না। বলে শোনো তোমার জানার প্রয়োজন নাই, তুমি ফিরে যাও, ফিরে যাওয়ার পরে পাড়ায় যদি আবার সবাই এসে তোমায় জিজ্ঞাসা করে তুমি বলবে আমি জানি না, আমার গর্বের সন্তানকে জিজ্ঞাসা করো, তোমার গর্বের সন্তান উত্তর দেবে। এবার সেই কন্যা আমার গর্বে কে রয় তোমরা তাকে জিজ্ঞাসা করো, আমার গর্ব থেকে উত্তর দেবে। সবাই হাসাহাসি করে, গর্বের বাচ্চা কথা কয়? বাবা 10টা খারাপ মানুষ থাকলেও 2টো ভালো লোক থাকে। তারা বলছে ঠিক আছে কি বলছে শুনি তো। তখন গর্বকে জিজ্ঞাসা করলে, হে গর্ব সন্তান তুমি কে? আজকে সবাই তোমার মাকে কলম কিনে অপবাদ বলছে, তুমি বলো তুমি কে, তোমার পরিচয় জানতে চাই। গর্ব থেকে উত্তর দিচ্ছে, সত্য যুগে আমি ছিলাম সনক ঋষি, লিখিলাম নারায়ণের জীবনের কথা, ত্রেতায় আমি মহামুনি বাল্মীকি, লিখিলাম রামায়ণ খানা, তাপর যুগে ব্যাসদেব হইয়া চার্বে যত শাস্ত্র লিখিলাম আঠার পুরাণ, কলিযুগে সেই হরি আমার এলো গৌর হয়ে, তারা জীবনের কথা লিখবো বলে
শুদ্ধ গর্ভ পাই না এতদিন, তাই আমার সতী সাধী শুদ্ধ গর্ভ মায়ের গর্ভে জন্ম নিলাম। আমি গৌর হরির জীবনী করিব বাখা। বাবা বাবা, তাহলে কে তুমি? সত্যতে শোনো, ত্রেতাতে বাল্মীকি, দাপরে মহামুনি ব্যাস, কলিতে করি প্রকাশ, আমার নাম হবে শ্রী বৃন্দাবন দাস। নয়কো মাতামুর অসতী প্রভু চর্বিত তাম্বুল খাইয়া মায়ের গর্ভে সেই সুযোগে আমি গেছি প্রবেশ করিয়া। একটা কথা প্রভু তোমারে জানাই, সাড়ে তিন প্রকার বৈষ্ণব দেখিবারে পাই, বলে অর্ধ বৈষ্ণব কেমনে পাই, অর্ধ বৈষ্ণব আমি কেমনে পাই, সেই কথাই একটু করি বাবার নহ সঙ্গে। আবার কেউ বলে দুই গ্রন্থে দুই রকম ব্যাখ্যা আছে, কেন এরকম অর্ধেক, একজন দিল একজন নিল না, একজন দিল একজন নিল না, তাহলে কি হলো? আমি তোমাকে মন দিলাম, ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলাম না, তাহলে এক তরফ ভালোবাসা হয়ে গেল। ত্রেতা যুগে রামের মা কৈকি, তার দাসী ছিল যিনি, তার নাম হচ্ছে মন্থরা। রাম দেখতে খুব সুন্দর, ওই মন্থরা একদিন একা রামকে পেয়ে রতি দান করতে চেয়েছিল, প্রেম নিবেদন করল। রাম বলল, ছি ছি, তুমি আমার মায়ের দাসী, সেই সম্পর্কে তুমি মা কিংবা মাসি, এটা সম্ভব না, এটা অসম্ভব। সেদিন মন্ত্রণা প্রতিজ্ঞা করলো, তুমি আমার যখন বাসনা করলে না পুরন, হে রামচন্দ্র, তোমাকে সংসার ধর্ম পালন করতে দিব না কখন। তাই মন্ত্রণার কুমন্ত্রণায় কৈকেয়ী রামকে বনবাস দিল। রাম বলেছিল, তোমার আশা এই যুগে পূর্ণ হবে না, পরজন্মে দেখা যাবে। পরজন্মে শ্রোতা বিন্দু বসিয়া সফাস্তার,
সাধনা দিয়ে এইবার সব আছে রে করিবে পোস্তান। তবে একটা কথা ও গো গৌর, আমার তুমি নিবা এই ভাবে দন্দ সাইরা দিয়া বাড়ির দিকে যাবা। তাই এই ভাবে আমরা দুইজন মিলে প্রশ্ন উত্তর করলাম উত্থাপন, ধৈর্য ধরে বসে বসে শুনলেন ভক্ত বৃন্দগণ। আজকে মুরারি গোসাইয়ের বাড়িতে হচ্ছে নাম যজ্ঞ অনুষ্ঠান, আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু যেহেতু বায়না নিয়ে আসি গান তো আমার যাওয়া হয় নাই গো। সেই গোসাইয়ের বাড়ি সে কথাটি বলি এখন সভার বড় বলি, তাই আজ দুইজন মিলে সভাতে জানে যে শোনাই আগামীকাল সকলে শিল্পী আসিলে নিমন্ত্রণ দিয়া যায়। চিন্তা নাই কালকে সবাই আসবে, তাই এইখানেতে দাদু নাতি হই মন্ত্রণ আর কেন বেশি বেশি বলি বই এখন অনেকভাবে বলতে গিয়ে ভক্তের জন্যই গৌর হরি তো ধন্য, ভক্ত যদি না থাকে থাকে না ভগবানের মান, তাই আশীর্বাদ রইল কৃপা করুক আমার দয়ার ভগবান। তাই এখানে তো ভাব সাঙ্গ করে এখানে সাঙ্গ আমরা করি ভক্তবৃন্দ। হরি 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 হরি